কোভিড পরিস্থিতিতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সরকারি বিধি অমান্য করে রাস্তায় চলাচলকারী ব্যক্তিদের বিরুদ্ধে কড়া দাওয়াই প্রয়োগ করতে শুরু করেছে। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল থেকে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন জায়গায় হানাদারি চালানো হয়। মাস্কহীন পথচারীদের নগদ অর্থ জরিমানা করা হয়। এছাড়াও শহরের রাস্তায় বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে গাড়িতে থাকা যাত্রীদের মাস্ক পরিধান করা আছে কিনা সেগুলি খতিয়ে দেখা হয়। যেসব যাত্রীদের মুখে মাস্ক পরিধান করা ছিল না তাদের নগদ অর্থ জরিমানা করা হয়। এদিন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং পুর পরিষদের কর্মীরা সকাল থেকেই দিনভর জাতীয় সড়কের শান্তিনগর তেলিয়ামুড়া বাজার ওম্পি চৌমুহনী সহ পুরো এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায়। যারা মাস্ক পরছে না তাদেরকে পেনাল্টি করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে স্যার যে যে গভর্নমেন্ট রুলস যাত্রী নিতেছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিতেছে? অতিরিক্ত যদি সোশ্যাল গ্যাদারিং না থাকে আমরা 1000 টাকা পেনাল্টি করছি, কিন্তু আপাতত আমাদের মধ্যে পড়েনি। দেখা যাচ্ছে কতজন বয়স কতজন? 11-12 জন কেড়ে একজন বেশি আছে কেড়ে স্যার আই তো স্যার খালি মিডিলে মিডিলে কতজন পড়ে কথা স্যার করলে তো স্যার কেমনে স্যার একজন তো বেশি লইতে স্যার একজন স্যার না স্যার কেমনে স্যার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন প্রশাসনের প্রতিনিধি দলের কর্মীরা এই অভিযানে অংশগ্রহণ করেন। এই ধরনের অভিযানের মূল উদ্দেশ্যই হলো তেলিয়ামুড়া মহকুমা জুড়ে যাতে করোনা অতিমারীর গোষ্ঠী সংক্রমণ না ছড়াতে পারে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হালাবোল।